हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के साथ शेयर करब धनतेरस की शॉपिंग करेछि एवं एगुलो कल थेके शॉपिंगगुलो करेछि। तो कल के किछु करेछि, आज के किछु करेछि, तो सब मिलिए देखिए नेब आपनादेर की की शॉपिंग करेछि। तो चलुन शुरू करी। तो एगुलो हच्छे आमी तीनटे गोलाप नियेछि आर एकटा पद्म नियेछि आर पान नियेछि। एगुलो नष्ट हये जाबे बोले एभाबे एनेई आमी एभाबे जले डुबिए रेखे जाते एगुलो सन्धे अब्दि थाके ठीक मतो। ठीक आछे, तो एटा एकटु सरिये राखछि, साइड करे राखछि। तो एते होच्छे फुल, बेलपाता, दूर्वा, तुलसी पाता, सादा फुल, नील फुल, लाल फुल, हलुद फुल, एते होच्छे सब धरनेर फुल आछे एते। एई जे एकटा फुलेर पैकेट नियेछि। আর এটাতে হচ্ছে মালা আছে, চার পাঁচটা মালা আছে এতে, কুবের মালা আছে, লক্ষ্মী গণেশের মালা আছে। তো সব কিছুর মালা এতে আছে, তিন চারটে মালা আছে এতে। আর এটা হচ্ছে একটা তোরণ দেখিয়ে নিই। এটা এটা হচ্ছে 10 টাকা নিয়েছে এই তোরণটা, দেখুন এরকম আমপাতা তোরণ বলে এটাকে। এতে সব এই যে সব ছবি দেওয়া আছে, এই যে দেখুন ওতে দীপাবলি লেখা আছে। তো ওই ধরনের একটা তোরণ নিয়েছে। এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার এতে প্রদীপ আছে, দেখিয়ে নিচ্ছি প্রদীপগুলো। এই যে একটা আছে, চার রকমের চারটে নিয়েছে এতে, চার মুখ দিয়ে প্রদীপ চমদীপ দেওয়ার জন্য নিয়েছি আজকে। এই যে আর এই যে, তো এই প্রদীপগুলো নিয়েছে কত, 6 টাকা না 7 টাকা করে নিয়েছে এই প্রদীপগুলো। এটা গুড় সাইড করে নিচ্ছে। এবার এতে মিষ্টি আছে, হলুদ মিষ্টি, সাদা মিষ্টি, এসব মিষ্টি আছে এতে। এটা হচ্ছে ধনে আছে, গোটা ধনে, এটা 100 গ্রাম নিয়েছি। এখানে দুটো মাটির হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়িগুলো 5 টাকা করে নিয়েছে। আর এটা হচ্ছে একটা গোপালের বিছানা নিয়েছে, শীতকাল আসছে তাই গোপালের এরকম একটা বিছানা নিয়েছে, এই ধরনের বিছানাটা। আর এটা খুব শীতকাল আসছে, তো শীতকালের সবটা শীত, সেই জন্য আমি এটা নিয়েছি ইয়েলো কালারের। আর এতে হচ্ছে দুটো এরকম পাশ বালিশ আছে আর এরকম একটা মাথা বালিশ আছে, আর এতে মশারি অলরেডি দেওয়া আছে। তো এরকম একটা নিয়েছি, এটা নিয়েছে 150 টাকার মতো এটা নিয়েছে। এবার দেওয়ালিতে এটা কি বলে, ঝুরঝুরি বলে এটাকে, বাতি ঝুড়ি না কি বলে এটাকে নিয়েছে। এই মোমবাতিগুলো নিয়েছি, এগুলো 55 টাকা করে নিয়েছে, দুটো প্যাকেট নিয়েছি। এই যে আর এইটা একটা নিয়েছি, এটা রঙিন মোমবাতি আছে, সব ধরনের কালার আছে এতে, এটা 30 টাকা না 40 টাকা এরকম নিয়েছে। তো এই কটাই নিয়েছি। আর এতে হচ্ছে প্রদীপ আছে, এটা হচ্ছে মাটির প্রদীপ, 21টা আছে এতে মাটির প্রদীপ, এগুলো 1 টাকা করে নিয়েছে। এতে গোটা শুকনো হলুদ আছে এতে,
এটা এটা 50 গ্রাম নিয়েছি, কটা পিস আছে জানি না, 50 গ্রামের মতো নিয়েছি। এটা এটা হচ্ছে নুন নিয়েছি 1 প্যাকেট, এই যে। আর এটা হচ্ছে সন্ধুব নুন বলে, ঠাকুরের রান্না বা ভোগে লাগে, তো সেই সন্ধুব নুন একটা 1 প্যাকেট নিয়েছি। এটার দাম 8-10 টাকা এরকম হবে এটার দাম। তারপর এটা হচ্ছে আতপ চাল 100 গ্রাম, এটাও 8-10 টাকা হবে। এটা দামটা জানি না, একসাথে নিয়েছে দামটা, তো তাই বলতে পারবো না এটা কত নিয়েছে। এতে হচ্ছে পানি ফল আছে, আমলকি আছে, আর হচ্ছে এই ধরনের কাঁচা হলুদ আছে। তো এই তিনটে নিয়েছে, পানি ফলটা 10 টাকা নিয়েছে, আমলকিটা 15 টাকা নিয়েছে, আর কাঁচা হলুদটা 10 টাকা নিয়েছে। তো এটা আর এতে কলা আছে, এটা 20 টাকা নিয়েছে। এটা আর আমার সিঁদুর চুবড়িটা খারাপ হয়ে গেছিলো, তাই একটা সিঁদুর চুবড়ি নিয়েছি, এটা 40-45 টাকার মতো বোধহয় নিয়েছে। আর দুটো প্যাঁচা নিয়েছি, যে এটা হচ্ছে 40 টাকা করে নিয়েছে এটা এক একটা। এগুলো আপনাদের ওখানে কত দাম আমাকে একটু বলবেন, আমি ঠকেছি না ঠিক আছে, দামগুলো একটু বলবেন আপনাদের ওখানে কত দাম। আমাদের এখানে এই ধরনের ভাষা পাওয়া যায় না, তো অনেক খোঁজার পরে আমি পেয়েছি, তো আপনাদের ওখানে কত দাম একটু প্লিজ আমায় বলবেন। এটা হচ্ছে কিছু পুতুল পেয়েছি, সুন্দর সুন্দর পুতুল কিনতে গেছিলাম আজকে মোমবাতি প্রদীপ, তো সেই দোকানে পেয়েছি এগুলো। এই তিনটে পুতুল 5 টাকা করে নিয়েছে, সুন্দর লাগলো সেজন্য কিনেছি, কোনো পারপাস ছিল না, বাট আমার ভীষণ সুন্দর লেগেছে সেজন্য কিনেছি এই তিনটে পুতুল। পেছন দিকে কিছু নেই সেরকম, আমি পরে এঁকে নেবো, বাট আমার খুব ভালো লেগেছে এই তিনটে পুতুল নিয়েছি। এটা রেখে নিচ্ছে পাশে, আর এতে মূর্তি আছে, এটা হচ্ছে কুবের মূর্তি, এটা নিয়েছে, এটা 80 টাকা নিয়েছে। এটা আর দেখুন, এটা হচ্ছে দক্ষিণ আবর্ত শঙ্খ বলে, এটা তো এটা নিয়েছে, এটা হচ্ছে 350 টাকা নিয়েছে। এটা পরে এটাতে কালী পুজোর জন্য একেবারে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এটা কাঁটায় নিয়েছি, হয়েছে এটা 20 টাকার মতো নিল ওই কাঁটানটা। আর একটা শুভ লাভ নিয়েছি, এটা 10 টাকা নিয়েছে, সে সোলার মালা নিয়েছি, এগুলো 1 টাকা করে নিয়েছে, দুটো আছে এতে। ঋদ্ধি সিদ্ধিষ্টিকা নিয়েছি, এটা হচ্ছে 5 টাকা করে, দুটোই 10 টাকা নিয়েছে। এই দুটো কর্পূর নিয়েছি, এগুলো 5 টাকা করে নিয়েছে। এটা একটা কাজল পাতা নিয়েছি, এটা 5 টাকা না 10 টাকা ঠিক মনে নেই, এরকম নিয়েছে, এইটা 10 টাকা নিয়েছে। এটা হচ্ছে লাল আবির নিয়েছি, আমি মালক্ষীর পা আঁকবো সেই জন্য
এটা 5 টাকা নিয়েছে। তো এই প্যাকেটে এগুলোই ছিল। আর এই যে দুটো ঝাঁটা নিয়েছি, দুটো ঝাঁটাতে 30 টাকা নিয়েছে, নারকেল ঝাঁটা নিয়েছি। এটাতে হচ্ছে গোল বাতি আছে, একটা বাতি নিয়েছি, এটা হচ্ছে 10 টাকার মধ্যে নিয়েছে। একটা কুমকুম নিয়েছি, 10 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে ধুনো প্রদীপ, এই ধুনো ধূপ, এটা হচ্ছে 10 টাকা নিয়েছে। আর দুটো যন্ত্র নিয়েছি, কি যন্ত্র, সেই যন্ত্র নিয়েছি, আর একটা কুবের যন্ত্র নিয়েছি, হচ্ছে এইগুলো 40 টাকা করে নিয়েছে। এই প্রদীপটা নিয়েছি, এটা হচ্ছে 6 টাকা নিয়েছে। এটা একটা আতর নিয়েছি, গোলাপ আতর, এটা হচ্ছে 30 টাকা নিয়েছে। আর একটা লাল সাজু নিয়েছি, এটা হচ্ছে 10 টাকা নিয়েছে। একটা ঘি নিয়েছি 50 গ্রাম, এটার নাম দামটা ঠিক মনে নেই আমার, তো 50 গ্রাম ঘি নিয়েছি। এতে হচ্ছে একটা তামার পয়সা আছে, দেখিয়ে নিই। এই যে একটা তামার পয়সা, 10 টাকা নিয়েছে এটা। আর এটা হচ্ছে একটা পদ্মবীজের মালা নিয়েছি, এটা নিয়েছে 110 টাকা। এগুলো নিয়ে নিই, এটার একটা প্যাকেট ভরে নিয়ে প্যাকেটটা থেকে ছিল। তো এই প্যাকেটটাতে এগুলো ছিল। আর এটাতে রঙ্গোলি আছে, এটা হচ্ছে 12টা কালারের রং আছে এটাতে, এটা 7 টাকা নিয়েছে। পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি, এতগুলো আমার কালার লাগবে। এতে একটা বইও আছে মধ্যে, সম্ভবত বইটা খুলে দেখতে হবে, এটা 7 টাকা নিয়েছে। এবারে আপনাদের মূর্তিগুলো দেখিয়ে নিই। এটা হচ্ছে কালী ঠাকুরের মূর্তি, এটা হচ্ছে একেবারে পাথরের মূর্তি, এটা এটা হচ্ছে 600 টাকা নিয়েছে। রিয়েল স্টোনের মূর্তি এটা। এটা একটা নিয়েছে। আর এটা তো হচ্ছে এটা হচ্ছে লক্ষ্মীর একটা মূর্তি নিয়েছি। এই দুটো মূর্তি আলাদা নিয়েছি, দেখাচ্ছি, দাঁড়ান, গণেশটা দেখাচ্ছি আপনাদের। তো এটা হলো গণেশ, এই গণেশ এবং লক্ষ্মী, এই দুটো মিলিয়ে 300 টাকা নিয়েছে। তো এই ছিল আমার ধনতেরাসের শপিং, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এর পুজো পদ্ধতি আপনাদের শেয়ার করব আমি, তো অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন। দুটো পুজোই শেয়ার করব, কালী পুজো এবং লক্ষ্মী পুজো। তো অনেক আয়োজন আছে, তো তার আগে আপনাদের ভিডিও করে দেখে নিলাম, কারণ পরে দেখানো আর যাবে না, কাজ আছে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের শেয়ার এবং লাইক করবেন। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।